প্ল্যাটিলেট যখন কমতে থাকে আমরা তখন খুবই আতঙ্কে পড়ে যাই। প্ল্যাটিলেট যে কমে এটা আসলে ঠিক কোন সময়টা আতঙ্কিত হওয়ার আসলই কারণ আছে? না, প্ল্যাটিলেট যে কোনো ভাইরাল ফিভারে কিন্তু প্ল্যাটিলেটটা কমে, এটা ভাইরাসের একটা টেন্ডেন্সি যে এটা প্ল্যাটিলেট কমাবে। তো ডেঙ্গুতে এটা আরও বেশি আকারে দেখা দেয় যে প্ল্যাটিলেটটা সাডেনলি ফল করে, আবার গ্র্যাজুয়ালি কিন্তু বেড়ে যায়। যখন টেম্পারেচারটা বা ডেঙ্গু কন্ট্রোলের মধ্যে চলে আসে, ফিভারটা কন্ট্রোলে চলে আসে, মানে ইনিশিয়ালি দেখা গেলো যে প্রথম দিকে ডেঙ্গুর প্ল্যাটিলেটটা কমতেছে, কমতে অনেক পর্যায়ে 1 লাখের নিচে চলে আসে। কারণ প্ল্যাটিলেটের রেঞ্জ যেটা হলো 1 লাখ 50 হাজার থেকে 4 লাখ ইউনিট পর্যন্ত পার মিলিমিটার অফ ব্লাডে, তো সেটা 1 লাখ 50 হাজারের নিচে নেমে 1 লাখেও চলে আসতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু শুধু ডেঙ্গু না হলেও কিন্তু প্ল্যাটিলেট কমতে পারে, যদি কারো পানি খাওয়ার অভ্যাস কম থাকে, কম পানি খায়, যে আমাদের প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য যেমন 6 থেকে 8 গ্লাস পানি খাওয়া উচিত ডেলি, আমরা যদি না খাই অনেক ক্ষেত্রে প্ল্যাটিলেট কিন্তু পানি না খাওয়ার কারণে কিন্তু প্ল্যাটিলেট কমে যায়। তো সেটা তো আর পরীক্ষা করার কেউ পরীক্ষা করে দেখেও না, সেটা বুঝতে পারে না। কিন্তু ডেঙ্গু যেহেতু হচ্ছে প্ল্যাটিলেট একটা সবার মাথায় একটা সব এভরিবডিজ কনসার্ন অ্যাবাউট দ্য প্ল্যাটিলেট ডেফিসিয়েন্সি অফ প্ল্যাটিলেট, বাট সেটাতেও ভয়ের কোনো কারণ নাই। প্ল্যাটিলেট এগ্রিগেট দেওয়া হয় কখন দেওয়া হয় সেটা হলো আরও অনেক পরে, যখন 15,000-10,000 নিচে নেমে আসে, ঠিক আছে। এখন আবার যেটা নতুন নিয়ে হচ্ছে যে প্ল্যাটিলেট না দিয়ে অ্যালবুমিন সাপ্লিমেন্ট দেওয়া যায়, অ্যালবুমিন সাপ্লিমেন্ট দিলে প্ল্যাটিলেটের অভাবটা পূর্ণ হয়ে যায়, প্ল্যাটিলেট দেওয়ার দরকার নেই। প্ল্যাটিলেটটা অনেক সময় এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে রিসেন্ট স্টাডিতে বলে। সো আপনি দেখবেন যে যেসব জায়গাতে প্ল্যাটিলেট কমে গেছে 10,000-এ নেমে আসে, তখন কিন্তু তারা প্ল্যাটিলেট সাপ্লিমেন্ট দিচ্ছে না, তারা দিচ্ছে অ্যালবুমিন। এই অ্যালবুমিনটা দিয়ে কিন্তু তখন তার ব্লাড ভলিউমটা বাড়াচ্ছে, বাই দিস টাইম আস্তে আস্তে প্ল্যাটিলেটটাও বেড়ে যায়।